তা ভূত উৎসবে এসে তো আমি নিজে একটা ভূত হয়ে গেছি, আমার ভূতের মতো ফিলিংস হচ্ছে, আমি মনে হয় তো পরলোকে চলে গেছি, বুঝলেন, পুরো মানবের মধ্যে নেই আর কি, অনেক সুন্দর লাগতেছে আর কি, না ফিলিংসটা অনেক সুন্দর, নিজেরাই ভূতের মতো ফিলিংস আছে, পুরো মানব লোকে নেই, আমরা পরলোকে চলে গেছি, খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ অনেক অদ্ভুত লাগতেছে, এত জঘন্য, ভূতের থেকেও জঘন্য লাগতেছে। আজকে যে আমাদের অনেক কাঙ্ক্ষিত ভূত উৎসব হচ্ছে, সেটা অনেকদিনে আমাদের একটা প্রত্যাশা ছিল, বিশেষত করোনার কারণে এটা অনেকদিন বন্ধ ছিল, প্রায় 2 বছর বন্ধ ছিল। এই যে ভূত, আমরা আজকে নিউ জেনারেশন ভুলেই গেছে যে ভূত কী, এটা এই জিনিসটাকে আমরা নতুনভাবে পুনর্জীবিত করা, উজ্জীবিত করার জন্যই আমাদের এই আয়োজন ভূত উৎসব। এখানে আমরা ইচ্ছে মতো নিজেদের ফেস আর্ট করতে পারতেছি, আমাদের নিজস্ব কিছু ভূত আছে, কিছু ওয়েস্টার্ন ভূত আছে, সব মিলিয়ে একটা সুন্দর পারফরমেন্স হবে এই প্রত্যাশা করছি। ছানাঝোল আয়োজিত ভূত উৎসব, এই ভূত উৎসবটা প্রথমত আয়োজিত হয় এই হলের ষষ্ঠ ব্যাচ থেকে, ষষ্ঠতম ব্যাচ থেকে চারুকলার এই হলের সিনিয়ররা যেই কারণে ভূত উৎসব শুরু করে, তার কারণ হচ্ছে পাশ্চাত্য 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, যেটা আমাদের পহেলা ফাল্গুন। এই পহেলা ফাল্গুনকে যখন আমাদের সংস্কৃতি 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে পরিণত করে, তখন তার প্রতিবাদ হিসাবে 14ই ফেব্রুয়ারির পরদিন 15ই ফেব্রুয়ারি ছানা ঝোলের ছেলেরা ভূত উৎসবের আয়োজন করে, এবং তার পরবর্তীতে ভূত উৎসব আয়োজিত হয় এই হলের ছাত্রদের থাকার সমস্যা নিয়ে। শিল্পীদের জন্য বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল বরাদ্দ শাহনাজ ভবন, এফ্রমন হল এক্সটেনশন, এই হলে শুধুমাত্র রুম আছে হচ্ছে 18টি। শিল্পীদের জন্য এত কম রুম এবং এত কম সুযোগ সুবিধা, এটা অনেকটা অমানসিক, অনেকটা ভৌতিক। ঠিক এই কারণ থেকে হচ্ছে তারা মানে ভূত উৎসবটা আয়োজন করে যে এই হলে মানুষ থাকে না, এই হলে ভূত থাকে। আমাদের এই ভূত উৎসব 2023, এটা প্রায় 2 যুগের কাছাকাছি ধরে আমাদের চারুকলার শাহনেয়াজ ভবনের যারা আমরা চারুকলার আছি, আমরা এটা করে থাকি। এটার আসলে আমরা কখনোই কোনো মানে নির্দিষ্ট কোনো থিম নিয়ে করি না, আমাদের যেটা থাকে যে কন্টেম্পোরারি যে বিষয়গুলোটাকে আমরা উপস্থাপন করার ট্রাই করি। আর এই ভূত উৎসবটা হচ্ছে এমন একটা বিষয় যে আনন্দের জন্য পিছনে আসলে কোনো কারণ নাই, যে আনন্দের পিছনে কারণ থাকে সেই আনন্দের প্রকৃত সুখটা পাওয়া যায় না। আর আমাদের এখানে যেসব বিষয়গুলো থাকে সেটা হচ্ছে বিভিন্ন ভূতরা পারফর্ম করে, আমাদের চারুকলার রানিং স্টুডেন্টরা, আমাদের এখানে একজন ভূত রাজা ভূত রানী থাকে, তো ওদেরও পারফরমেন্স থাকে, সব মিলিয়ে একটা মানে প্যাকেজ, মানে ভূতদের প্যাকেজ আর কি। আমি আর এখানে সবাই আমাদের ঢাকা ইউনিভার্সিটির সব হল এবং সব ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা আসে, আমরা সবাইকে নিয়েই প্রোগ্রামটা করে থাকি।